এইটা তান্দুরি ক্লে ওভেন, এখানে তান্দুরি ডিশগুলা প্রিপেয়ার হয়। আর এখানে চিকেনের মাংস মানে হাড্ডি ছাড়া যে মাংসগুলো আছে কিউব করে কেটে একসাথে রান্না করে দেন, আর এইখান থেকে খাড়ি লাগিয়ে দেবেন। রাইসটাও রান্না হয়ে গেছে, ফিলা রাইস। অর্ডার আসলে এখান থেকে নিয়ে কন্টেনারে করে দিয়ে দেবেন। আর এইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট যে কোনো রেস্টুরেন্টের জন্য, এটা গ্রেভি। আমি আরেকদিন দেখাবো গ্রেভিটা কিভাবে বানানি হয়। আর আজকের প্রথম অর্ডার হলো দুইটা মিট বিরিয়ানি। তো উনি আগের যে প্রিপেয়ার্ড মিট ছিল ওই প্রিপেয়ার্ড মিট থেকে বিরিয়ানি বানানোর জন্য কিউব করে কেটে নিছেন। আর প্রথমে বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানির সসটা আগে বানাতে হয়, কারণ বিরিয়ানির সাথে বিরিয়ানির সসও যায়। তাই এই বিরিয়ানির সসটা ভেজিটেবল দিয়ে বানানো হয়। তো উনি প্যানে প্রথমে টমেটো পুরি আর মিক্সড কারি পাউডার আর ভেজিটেবলগুলো দিয়ে দিছে। আরেকটা ভিডিও আমি করব প্রিপেয়ার ভেজিটেবল কীভাবে রান্না করেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর একসাথে এক চুলাতে বিরিয়ানির সসটা হচ্ছে আরেকটাই উনি বিরিয়ানি রেডি করতেছেন। সো বিরিয়ানির জন্য প্রথমে ঘি দিলেন, আর তারপর লবণ অ্যান্ড মেথি লিভস, মেথি পাতা, আর অল্প একটু তেল। পরে মিটটা দিয়ে দিলেন, এখানে মিটটা কুক হবে আরও 5 মিনিটের জন্য। এক চুলায় মিটটা রেডি হবে, আরেকটা দিয়ে উনি এই গ্রেভিটা দিয়ে দিছেন ভেজিটেবল বিরিয়ানি সসে। এর জন্য বলছি গ্রেভিটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই গ্রেভিটা সব কারিতে যায়। এখন তো তেমন বিজি না, তাই শুধু এই অর্ডারটা করতেছেন। বাট যারা শেফ বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলতেছি, আপনাদের এক্সপিরিয়েন্স অনেক জরুরি, কারণ একসাথে 4-5টা ডিশও প্রিপেয়ার করতে হয়। মানে একসাথে অর্ডার যদি এসে যায় তাইলে তো একসাথেই করতে হবে। তো বিরিয়ানি সসটা একচুলো হয়ে গেছে, আর এই ক্ষেত্রে বিরিয়ানিটাও হয়ে যাচ্ছে। তো এখন বিরিয়ানিতে টমেটো পেস্ট আর মিক্সড কারি পাউডার, সল্ট, আর এখানে ফিনিশিং টাচ করিয়ান্ডার লিভস দিয়ে বিরিয়ানির সসটা আরও অল্প 2 মিনিটের জন্য চুলায় রাখতে হবে। আর বিরিয়ানিতে এখন রাইস দিয়ে দিলেন। তো রেস্টুরেন্টের রান্নাটা একদম আমাদের বাসার রান্না থেকে অনেক অনেক ডিফারেন্ট, কারণ ওরা তো অর্ডার আসে 30-40 মিনিট টাইম থাকে। মানে অনেক সময় কাস্টমার বিজনেসে আসলে 30 মিনিটের জন্য দিতে হয়। 30 মিনিট টাইমের মধ্যে আপনি যা যা অর্ডার দিছেন সব কিছু কমপ্লিট করে দেওয়া লাগে। সো বিরিয়ানিটাকে অনেকবার নাড়াচাড়া করতে হয়। আমার তো দেখে হাত ব্যথা করতেছে, কারণ এটা যাতে পুড়ে না যায়, আর আবার সেম ওয়ে আবার যেন রাইসটাও মিটের সাথে মিক্স হয়ে যায়। আর উনি এক ভেরি নাইস অনেক টেস্টি বিরিয়ানি বানাতে পারে। করিয়ানটা দিয়ে দিলেন, এখন বিরিয়ানিকে কন্টেনারে ঢুকাতে হয়। সো যেহেতু একসাথে দুইটা বিরিয়ানির অর্ডার ছিল তাই একসাথে উনি দুইটা বিরিয়ানি বানিয়ে দিছেন, এই কন্টেনারেও ঢেলে দিলেন। আর এখন এইটাকে গার্নিশিং করবেন করিয়ান্ডার লিভস এগেন।
আর কিকুম্বা অ্যান্ড টমেটো গার্নিশিং এর জন্য। আবার এই লিডের মাঝে লিখতে হবে ডিশের নাম, এর জন্য রেস্টুরেন্ট ভিসার এখন যে ইউকে গভর্নমেন্টের রেস্টুরেন্ট ভিসার একটা রুলস দিছে বলে বাংলাদেশ থেকে IELTS কোর্স করে আসতে হয়, কারণ হইল গিয়া এইখানে কাজ করতে গেলে ইভেন তান্দুরি শেফে তান্দুরিতে কাজ করতে গেলে আপনি বিলটা পড়তে হবে, যখন অর্ডার আসবে বিলে লেখা থাকবে, অ্যালার্জি ইনফরমেশনও থাকে, যদি কারো অনেকজন আছে কোরিয়ানটা পছন্দ করে না অ্যান্ড তারপরে এখানে লেখা থাকবে, বা নাটসে অ্যালার্জি থাকবে, আপনার যদি কোনো মেনুতে নাট কন্টেইন কোনো ইনগ্রিডিয়েন্ট থেকে থাকে তাইলে তো আপনি বিলটা পড়তে হবে, বুঝতে হবে, শুধু পড়লে হবে না বুঝতে হবে। এর জন্য ইউকে গভর্নমেন্ট যে লটা করছে আপনি কাজের জন্য ইউকেতে আসতে পারেন, বাট আসতে হলে আপনার IELTS কোর্স লাগবে, 4.5 লাগে। তাই এই যে প্যাকিং হচ্ছে, প্যাকিংয়েরও একটা সিস্টেম আছে, বড়গুলা কন্টেইনার নিচে প্রথমে দিয়ে বেসটা করতে হবে, বেসটা করে ছোটগুলা কন্টেইনার উপরে রেখে দেবেন। আবার যদি একটা বিরিয়ানি হতো তাইলে তো একটা আগে দিতেন, বা অনেকগুলো এরকম আছে, অনেক সিস্টেমই আছে, প্যাকিংয়ের সিস্টেম আছে, প্যাকিংয়েরও ব্যাগ আছে সবগুলা, আরও ডিফারেন্ট ডিফারেন্ট মেনিউ, ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস আমি আমার এই চ্যানেলে শো করব। নেক্সট অর্ডারটা আসছে, অনেকগুলা খারি আসছে, এইটা তো পড়তে হবে। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে রাখেন, আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ, আর আমি আগামী ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।